প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলা টি-20 টিভিতে স্বাগতম। ইলাস্ট্রেটর সিসি বেসিক পর্ব 12 শুরু করছি। তো আজকের যে টি-20 রয়েছে সেটাতে আমরা দেখব সিজার টুল নিয়ে বিস্তারিত আলোচনা। তো আমি 11তম পর্বতে এই সম্বন্ধে কিছুটা আলোচনা করেছি, কিন্তু এই পর্বে আমি এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুইটা স্ট্রোক দেখা যাচ্ছে। তো এই স্ট্রোকগুলোকে আমরা কীভাবে সিজার টুল দিয়ে কাটবো সেটাই আমরা দেখব। তো সিজার টুলটা অ্যাক্টিভ করার জন্য কিবোর্ড এখানে যে টুল প্যানেল রয়েছে, টুল প্যানেল এখানে যে ইরেজার টুলের অপশনটা রয়েছে, ইরেজার টুল, ইরেজার টুলের উপরে মাউসের বাম বাটনে লং প্রেস করলে এভাবে তিনটা টুল দেখা যাবে, এবং তার ডান দিকে যে একটা ট্রায়াঙ্গল দেখা যাচ্ছে এখানে ক্লিক করলে এই ইরেজার টুলের বাকি যে দুইটা সাব অপশন রয়েছে, একটা সিজার টুল আর একটা নাইফ টুল। তো এই তিনটা টুল আমরা এভাবে এই যে চার্টটা রয়েছে চার্টের মাধ্যমে ব্যবহার করতে পারবো খুব সহজেই, অথবা কিবোর্ড থেকে সি প্রেস করলে কিন্তু দেখুন সিজার টুলটা অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। তো সিজার টুলটা অ্যাক্টিভ হয়ে যাওয়ার পরে তো আমরা যে স্ট্রোকটাকে কাটবো প্রথমে সেই স্ট্রোকটাকে আমাদের সিলেক্ট করে নিতে হবে। কিবোর্ড থেকে কন্ট্রোল ভি প্রেস করে সিলেকশন টুলটা অ্যাক্টিভ করে এটা এইভাবে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে দেখুন যে এই যে এখানে ভিতরে পাথ দেখা যাচ্ছে এবং পাথের মাঝখানে এখানে যে অ্যাঙ্কর পয়েন্ট দেখা যাচ্ছে। তো সিজার টুল মূলত অ্যাঙ্কর পয়েন্ট থেকে এক অ্যাঙ্কর পয়েন্ট থেকে আরেক অ্যাঙ্কর পয়েন্টের মাঝখানে যে সেগমেন্টটা থাকে সেই সেগমেন্টে কাজ করে, ঠিক আছে। তো আপনি এই এন্ড অ্যাঙ্কর পয়েন্ট যে রয়েছে, যে এখানে এটা হলো সবচেয়ে শেষ অ্যাঙ্কর পয়েন্ট, এখানে এটা হলো শেষ অ্যাঙ্কর পয়েন্ট, এই শেষ যে অ্যাঙ্কর পয়েন্ট রয়েছে এখানে কাজ করে না, অনলি দুইটা অ্যাঙ্কর পয়েন্টের মাঝখানের যে সেগমেন্ট রয়েছে সেখানে কাজ করে। তো আমি দেখাই যে আমি যদি এখানে ক্লিক করি দেখুন এখানে লেখা হচ্ছে প্লিজ ইউজ দ্য সিজার্স টুল অন এ সেগমেন্ট অর অ্যান অ্যাঙ্কর পয়েন্ট বাট নট অ্যান এন্ড পয়েন্ট অফ এ পাথ। অর্থাৎ আপনি সিজার টুলটার এমন জায়গায় ব্যবহার করুন যে সেটা পাথের ভিতরে থাকে, কিন্তু সেটা অবশ্যই পাথের এন্ড পয়েন্টে যেন না থাকে, তো একটা সেগমেন্টের ভিতরে ব্যবহার করতে হবে। সাপোজ এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে এই অ্যাঙ্কর পয়েন্টের মাঝখানে যে সেগমেন্টটা আছে এইটুকু অংশ যদি আমি এখানে ক্লিক করি দেখুন এখানে কিন্তু একটা অ্যাঙ্কর পয়েন্ট সৃষ্টি হয়ে গেছে। যখনই সিজার টুল কোনো দুইটা অ্যাঙ্কর পয়েন্টের মাঝখানে অ্যাপ্লাই করা হবে তখন সেখানে আরেকটা নতুন অ্যাঙ্কর পয়েন্ট সৃষ্টি হবে। তাহলে আমি এখানে সিলেকশন টুলটা দিয়ে এটাকে সিলেক্ট করলাম। তো আমি এখানে যেহেতু সিলেক্ট করেছি দেখুন এইটুকু অংশ পুরাই আলাদা একটা অবজেক্টে কেটে গেল, আর বাকি এই অবজেক্টটুকু এখানে আলাদা রয়ে গেল। তো এভাবে এখানে ইচ্ছা করে দুইটা সিজার এই দুইটা অ্যাঙ্কর পয়েন্টের মাঝখানে এখানে যাবে আবারও এটাকে কাটতে পারি যে কোনো জায়গায়, এখানে এখানে এখানেও সেম। তো অর্থাৎ আমরা সিজার টুল দিয়ে কাটবো এমন জায়গায় যে দুইটা অ্যাঙ্কর পয়েন্টের মাঝখানে যে অংশটুকু আছে সেখানে যে কোনো জায়গায় আমরা ইচ্ছা করলে কাটতে পারি। তো এ হলো ব্যাপার। তাহলে সাপোজ আমি এখানে আবার দেখাচ্ছি, এখানে যে স্ট্রোকটা দেখতে পাচ্ছেন আপনারা এখানে দেখুন একটা দুইটা অ্যাঙ্কর পয়েন্ট রয়েছে আর এবং দুইটা এন্ড পয়েন্টে দুইটা আর মাঝখানে দুইটা, অর্থাৎ টোটালে চারটা অ্যাঙ্কর পয়েন্ট আছে। তো এখানে যদি আমি সিজার টুলটা অ্যাক্টিভ করি তো সাপোজ আমরা চাচ্ছি যে এখান থেকে এখানে এই অংশটুকু আমরা কেটে নিব, তাহলে আমরা এখানে একটা ক্লিক করবো, তাহলে এখানে একটা ক্লিক করবো, ক্লিক করে দুইটা অ্যাঙ্কর পয়েন্ট ইন্ডিভিজুয়ালি সৃষ্টি হয়ে গেছে এবং এটা কেটেও গেছে। তো আমরা সাপোজ এখান থেকে এই অংশটুকু আমরা এখান থেকে আলাদা করে ফেলতে পারবো এবং এখান থেকে এই অংশটুকু, তো মাঝখানের যে অংশটুকু আমরা চেয়েছিলাম আলাদা করতে সেই অংশটুকু আলাদা হয়ে গেল। এভাবে সিজার টুলের মাধ্যমে আমরা যে কোনো স্ট্রোককে আমরা এভাবে খুব সহজেই অ্যাঙ্কর পয়েন্টের মাঝখানে সেগমেন্ট বরাবর কেটে ফেলতে পারি। তো এবার আমরা দেখব যে এখানে যে দুইটা লাইন দেখতে পাচ্ছেন বা দুইটা স্ট্রোক দেখতে পাচ্ছেন, এই দুইটা স্ট্রোক একটার উপর আরেকটা, অর্থাৎ সবুজ যে স্ট্রোকটা রয়েছে সেটার উপরে নীল, সেটা হলো নীল স্ট্রোকের উপরে। তো এখন এটা দেখাই যাচ্ছে এখানে, তো এখন চাচ্ছে যে আমি বাড়তি যে অংশটুকু আছে এই যে এখান থেকে এই সবুজের এই অংশটুকু কেটে ফেলবো আর নীলের এই অংশটুকু কেটে ফেলবো, কেটে ফেললে এই দুইটা অংশ একসাথে এখানে একটা শেপ তৈরি করবে বা ডিজাইন তৈরি করবে। তো আমি এখানে আমার সিলেকশন টুল দিয়ে এভাবে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখানে সিজার টুলটা নিলাম, নিয়ে যদি আমরা এখানে এই দুইটার যে ক্রসবিন্দুতে যদি এখানে জাস্ট ক্লিক করি তাহলে কিন্তু এখানে কেটে গেছে। তো এখানে আমি ডিলিট ক্লিক প্রেস করলে দেখব যে অনলি সবুজ যে স্ট্রোকটা রয়েছে সেটা কাটছে, অর্থাৎ সবুজ যে স্ট্রোকটা সেটা উপরে ছিল তাই সেই অ্যাঙ্কর পয়েন্টটা এটা টাচ করতেই ফেলে যায়। তো আমি পুনরায় যদি আবার এটা সিলেক্ট করে আবার যদি কাটার চেষ্টা করি অ্যাঙ্কর পয়েন্ট সিজার টুল দিয়ে এখানে কন্ট্রোল সি প্রেস করে সিজার টুলটা অ্যাক্টিভ করে নিলাম, জাস্ট ক্লিক করলাম দেখুন এখানে লেখা হচ্ছে এটা এন্ড পয়েন্টটা আমি ক্লিক করেছি, অর্থাৎ সবুজ যে স্ট্রোকটা রয়েছে তা সেই পাথের এন্ড পয়েন্টটা আমি ক্লিক করেছি এন্ড অ্যাঙ্কর পয়েন্টে, তাই এটা কাজ করছে না, অর্থাৎ নীল যে স্ট্রোকটা রয়েছে সেখানে আমি টাচ করতে পারছি না।
কারণ এটা উপরে। তো আমাকে সেই জন্য কী করতে হবে, আমাকে এখানে যে নীল স্ট্রোকটা রয়েছে সেটা কীভাবে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে বাস ডান বাটন ক্লিক করে অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট, এটাকে সামনে নিয়ে আসতে হবে। এটা সবুজের সামনে চলে আসলো, এখন উপরে চলে আসলো দেখুন। এবার আমরা যদি সি প্রেস করে সিজার ফুলটা অ্যাক্টিভ করি, অ্যাক্টিভ করে যদি এখানে ক্লিক করি দেখুন, এবার কিন্তু এটা কেটে যাবে, এই যে সুন্দর কেটে গেছে। এভাবে খুব সহজেই যে অ্যাঙ্কার পয়েন্টগুলো রয়েছে অ্যাঙ্কার পয়েন্টকে পাথ, এভাবে আমরা খুব সহজেই একটা স্ট্রোকের দুইটা অ্যাঙ্কার পয়েন্টের মাঝখানে সেগমেন্টে এভাবে সিজার টুল ব্যবহার করে খুব সহজেই কেটে কেটে সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করতে পারি। এবার আমরা দেখব যে আমরা সিজার টুল দিয়ে কীভাবে একটা সার্কেলকে কাটবো। এটা কিন্তু স্ট্রোকও রয়েছে ফিলও রয়েছে, অর্থাৎ এটা একটা শেপ। তো এটাকে আমরা কাটার জন্য এখানে সিলেক্ট করে নেবো, প্রথমে সিলেক্ট করে এখানে কন্ট্রোল সি প্রেস করে কিবোর্ড থেকে সিজার টুলটা অ্যাক্টিভ করে নিব। তো আমরা এখন সিজার টুলটা দিয়ে আমরা যদি এটাকে লম্বালম্বি কাটি, তাহলে আমরা এখানে এই অ্যাঙ্কর পয়েন্টে আমরা ক্লিক করতে পারি, লম্বালম্বি কাটলে এখান থেকে ক্লিক করবো আর এখানে একটা ক্লিক করবো। ক্লিক করে আমরা যদি এই সিলেকশন টুলটা অ্যাক্টিভ করি বা কিবোর্ড থেকে ভি প্রেস করি, তাহলে দেখবো যে আমাদের এই অংশটুকু এভাবে অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে। তাহলে আমরা এভাবে ড্রাগ করলে এভাবে যদি আমরা ড্রাগ করি সেটা এভাবে আলাদা হয়ে যাবে, খুব সুন্দরভাবে দেখুন কেটে গেছে। এখন যদি আমরা কার্সরটা পরে দেখুন স্পাইরাল গাইডের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি এটার মধ্যে পাথ দেখা যাচ্ছে, কিন্তু এখানে কোনো পাথ নেই, অর্থাৎ এটা একটা ওপেন পাথ, ওপেন পাথ শেপ। তো আমরা এটাকে ক্লোজ করে দিই। তো আমরা এখানে এই অ্যাঙ্কর পয়েন্টটাকে এভাবে সিলেক্ট করে সিলেক্ট করে মাউসের ডান বাটন ক্লিক করে এখানে জয়েন দিয়ে দিই, তাহলে এটা ক্লোজ হয়ে গেলে পাথটা এবং এখানে একটা স্ট্রোক সৃষ্টি হলো। তো আমরা এখানে সেম এটাকে তাই করতে পারি, আমরা এখানে চাচ্ছি যে পেন টুল অ্যাক্টিভ করে পেন টুলটা পেন টুল অ্যাঙ্কর পয়েন্টের উপর নিলে দেখুন পেন টুলের নিচে একটা আরআর দাগ দেখা যাচ্ছে, অর্থাৎ ইলাস্ট্রেটর এখন জিজ্ঞাসা করছে আমরা এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট যোগ করবো কিনা। আমরা ক্লিক করে দেবো, অ্যাঙ্কর পয়েন্ট যুক্ত হয়ে গেলো, তাহলে আমরা এখানে মাঝখানে একটা ক্লিক করবো। তো আমাদের ইচ্ছা মতো এই পাতটাকে আমরা এই স্ট্রোকটাকে আমরা মডিফাই করে নেবো। তো এইভাবে আমরা খুব সহজেই সিজার টুল দিয়ে যে কোনো শেপ কেটে এভাবে খুব সহজেই অ্যাঙ্কর পয়েন্ট যুক্ত করে আমরা সেই শেপ বা অবজেক্টকে মডিফাই করে নিতে পারি। এবার দেখো আমরা রেক্ট্যাঙ্গুলার যে শেপ রয়েছে এটাকে আমরা কীভাবে কাটবো। তো এটা কিন্তু কোনো স্ট্রোক নেই, এটা অনলি ফিল। তো আমরা এভাবে সিলেক্ট করে নিব, সিলেক্ট করে সিজার টুলটা সি প্রেস করে অ্যাক্টিভ করবে, অ্যাক্টিভ করে এখানে আমি আর আরই কাটতে চাচ্ছি, অর্থাৎ কৌণিকভাবে এভাবে কৌণিকভাবে কাটবো। তাহলে আমরা যদি কৌণিকভাবে না কাটি বা এভাবে যদি আর আরই কেটে তাও কাটতে পারবো, এখানে একটা ক্লিক করবো এবং এখানে একটা ক্লিক করবো, তাহলে এটা আর আরই কেটে যাবে। আর যদি চাই যে না আমরা এটাকে আর আরই কৌণিকভাবে কাটবো, তাহলে আমরা এখানে একটা ক্লিক করবো, তো সেই অ্যাঙ্কর পয়েন্টে কর্নারের এই কর্নারে অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করবো। ক্লিক করার পর আমরা সিলেকশন টুলটা সিলেক্ট করে নেবো, সিলেক্ট করে এখানে সেন্টার থেকে যদি এভাবে ড্রাগ করি দেখবো যে এটা এভাবে আলাদা হয়ে গেছে, দুইটা দুইটা পার্টে ভাগ হয়ে গেছে সিজার টুলের মাধ্যমে। তো এভাবে খুব সহজেই সিজার টুল ব্যবহার করতে পারি। তো কীভাবে ব্যবহার করছি আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন। এবার আমরা যে কাজটা করবো এখানে আমি আরও কিছু টিপ দিচ্ছি। এবার আমি এখানে একটা শেপ নিলাম, রেক্ট্যাঙ্গুলার টুলটা নিলাম, নিয়ে এখানে আমি একটা কালার চুজ ইয়েলো কালারটা চুজ করলাম, স্ট্রোক নান। তো আমরা এইভাবে যদি এটাকে ড্র করি তাহলে এটা একটা খুব সুন্দর রেক্ট্যাঙ্গুলার হয়ে গেল দেখতে পাচ্ছেন। তো আমরা চাচ্ছি এটা আমি কালারটা একটু চেঞ্জ করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, ইয়ে পিঙ্ক কালার দিলাম, দিয়ে এখানে সিজার টুলটা সি প্রেস করে অ্যাক্টিভ করবো। অ্যাক্টিভ করে আমরা চাচ্ছি যে এটাকে এভাবে কাটবো লম্বালম্বি। তো আমরা এখানে একটা এই পাতে এখানে একটা ক্লিক করবো এবং এখানে একটা ক্লিক করবো, ক্লিক করে সিলেকশন টুলটা অ্যাক্টিভ করবো। অ্যাক্টিভ করে যদি এভাবে ড্রাগ করি তাহলে এটা এভাবে আলাদা হয়ে গেল দেখুন। এখন যদি আমরা এই শেপটাকে আমি এখান থেকে এই শেপটাকে যদি আমরা এখান থেকে এভাবে আর আরই কাটতে চাই তাহলে কী করবো? তাহলে দেখুন আমরা যদি এখানে সিজার টুলটা অ্যাক্টিভ করে আমরা যদি ঠিক এখানে একটা ক্লিক করি তাহলে দেখুন সে বলছে যে এখানে এখানে এন্ড পয়েন্ট এখানে কোনো অ্যাঙ্কর পয়েন্ট নাই। তো এর মানে কি, মানে এখানে একটা ওপেন পাথ, আমি যদি এখানে যে আমার সিলেকশন টুলটা আছে এখানে নেই দেখুন কোনো পাথ দেখা যাচ্ছে না। তো এখানে নিলে পাথ দেখা যাচ্ছে দেখুন, স্পার্ট গাইডের মাধ্যমে এখানে পাথ লেখা উঠছে, কিন্তু এখানে কোনো পাথ নেই কারণ আমরা কেটে ফেলেছি। কেটে ফেলার পর এখানে কিন্তু পাথ জেনারেট হয়নি, তাই পাথটাকে আমাদেরকে এখানে তৈরি করে নিতে হবে। তাহলে এখানে এভাবে এই অ্যাঙ্কর পয়েন্টকে এভাবে সিলেক্ট করে মাসে ডানটা ক্লিক করে জয়েন্ট দিয়ে দেবো, তাহলে পাথটা এখানে জয়েন্ট হয়ে যাবে। এখন যদি আমরা এখানে দেখুন কার্সর নিলে এখন পাথ দেখা যাচ্ছে। এখন চাইলে এই পাতটা এই যে অ্যাঙ্কর পয়েন্ট থেকে আর এক অ্যাঙ্কর পয়েন্টের মাঝখানে যে পাতটা রয়েছে পাতার সেগমেন্টে আমরা সিজার টুলটা ব্যবহার করতে পারবো। তাই এখন আমরা খুব সহজেই এভাবে ক্লিক করে সিজার টুলটা ব্যবহার করে অ্যাঙ্কর পয়েন্ট তৈরি করে আমরা এভাবে এটাকে আলাদা করে ফেলতে পারবো, অর্থাৎ আমরা কোনো পাতের উপরে যদি কোনো
পাতে কোনো দুইটা অ্যাঙ্কর পয়েন্টের মাঝখানের পাতের উপর যদি আমরা কে সিজার টুল ব্যবহার করি, তাহলে সেখানে অটোমেটিক একটা অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হয়ে যায়। ঠিক আছে, সেখানে অটোমেটিক একটা অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হয়ে যায়। তো এই দেখুন খুব সুন্দরভাবে এটাকে আমরা আলাদা করে করতে পেরেছি। তো এখন আবার যদি আমরা কার্সরের উপরে নিই, দেখুন এখানে কোনো পাত দেখা যাচ্ছে, কিন্তু এখানে পাত আছে, এখানে পাত আছে, এখানে পাত আছে। অর্থাৎ সিজার টুল দিয়ে যদি কোনো আমরা শেপকে আঁকাটি কর্তরকৃত যে অংশটুকু কাটার যে অংশটুকু রয়েছে সেটা দুইটা সার্ফেসে কিন্তু কোনো পাত থাকবে না। ঠিক আছে, দেখুন এখানেও পাত নেই, এখানেও পাত নেই। এখানে পাত তৈরি করার জন্য এখানে আমাদের এখানে এই যে অ্যাঙ্কর পয়েন্ট ক্লিক করে অথবা ডানবাটন ক্লিক করে জয়েন করে দিতে হবে, তখন একটা এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে এই অ্যাঙ্কর পয়েন্টে আর একটা পাত তৈরি হয়ে যাবে। তখন এটা সম্পূর্ণ একটা ক্লোজ পাথ শেপ হবে। তো এই শেপটাকে আমরা যেভাবে ইচ্ছা সেভাবে কাটতে পারবো। তো আশা করি টিউটোরিয়ালটা আপনাদের ভালো লেগে থাকবে। তো বাংলা টিউটোরিয়াল টিভি টিউটোরিয়ালগুলো ভালো লাগলে অবশ্যই বাংলা টিউটোরিয়াল টিভিকে সাবস্ক্রাইব এবং লাইক করবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।